আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের সম্মান শিক্ষার্থীরা ঢাকা কলেজের, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সম্মান শিক্ষার্থীদের বাংলাদেশের স্থানীয় শাসন ও পল্লী উন্নয়ন, লোকাল গভর্নেন্স অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, তোমাদের এই পর্যায়ে এখান থেকে আমি আরো অনেকগুলো তোমাদের সঙ্গে লেকচার হয়েছে। তো আজকে আমি চ্যাপ্টার 7 লিডারশিপ প্যাটার্ন এট দ্য লোকাল লেভেল, এই অধ্যায় সম্পর্কে তোমাদেরকে আমি এটা লিডারশিপ লেভেলটা লোকাল লেভেলে স্থানীয় সরকার ব্যবস্থায় কীরকমে আছে সে জিনিসের পরীক্ষিত আজকে তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি আলোচনা করব। আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তোমাদের অধ্যয়নের পর্ব শুরু করছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়েছ। তো এই প্যাটার্ন থেকে এটা যে লিডারশিপ প্যাটার্নটা লোকাল লেভেলে কী রকমের হওয়া উচিত, তো আমরা সেখানে দেখতে গেলি যে আমরা একটা জিনিস পাবো যে গ্রামীণ সমাজ আছে, এটা গ্রামীণ সমাজ এবং ভিলেজ সোসাইটি অ্যান্ড পলিটিক্স, এখানে গ্রামীণ সমাজ ও রাজনীতির মধ্যে একটা রিলেশন বিটুইন ভিলেজ সোসাইটি অ্যান্ড পলিটিক্স, এরকম একটা প্যাটার্ন থাকে। তোমাদেরকে গ্রামীণ সমাজ ও রাজনীতির সম্পর্ক ব্যাখ্যা করো, তারপরে গ্রামীণ সমাজের সাথে জাতীয় রাজনীতির সম্পৃক্ততা, এরকমেরও একটাই থাকবে যে এই দুইটা, একটা হলো রাজনীতির সম্পর্ক, জাতীয় ন্যাশনাল পর্যায়ের যে লিডারশিপ আছে সেখানের সাথে সম্পর্ক, তারপরে এখানে গ্রামীণ নেতৃত্বের ভূমিকাটা কী, রোলটা কী ফেলে, এটাও একটা প্রশ্ন থাকবে, গ্রামীণ নেতৃত্বের ভূমিকা বা ইম্পর্টেন্সটা কী। এরপর গ্রামীণ নেতৃত্বের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, গ্রামীণ নেতৃত্বের উপাদানসমূহ বিশ্লেষণ করো। তোমরা প্রশ্নগুলো দেখে বলছি আমি, তোমরা শুনে নাও, লিখে নাও। গ্রামীণ নেতৃত্বের ভূমিকা বা গুরুত্ব বর্ণনা করো, তারপরে লেখো। এরপরে প্রশ্ন, গ্রামীণ নেতৃত্বের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, গ্রামীণ নেতৃত্বের উপাদানসমূহ বিশ্লেষণ করো, গ্রামীণ কুন্দল মীমাংসার উপায়সমূহ আলোচনা করো, গ্রামীণ ক্ষমতা কাঠামো পরিবর্তনে এনজিওর ভূমিকা আলোচনা করো। তো আজকে আমি এই জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব, তোমরা আশা করি তোমরা সব। তো রাজনীতিটা আসলে কি, আমরা যদি রাজনীতির একটা বিভিন্ন রকমের সংজ্ঞা আমরা বলতে পারি, সেখানে ম্যাক্স ওয়েবার বলছিল তার যে রাজনীতি হচ্ছে এমন একটা সাধারণ মানবীয় কর্মকাণ্ড বা সংগঠন যা সমাজের মধ্যেই উদ্ভব হয় এবং বিভিন্ন আলোচ্যসূচির উপর এটা নির্ভর করে, এর কার্যক্রম এবং সম্প্রসারণ বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা এটি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, ম্যাক্স ওয়েবারের কথা এটা। প্রফেসর অ্যালান বল বলছিলেন তার কম্পিটিটিভ গভর্নমেন্ট গ্রেড বলছিলেন, রাজনীতি হচ্ছে এমন একটা সক্রিয় বা সার্বিক ক্রিয়া যেখানে কোনো রকম নৈতিক নির্দেশ নয় বরং সামগ্রিক ক্রিয়ার চর্চা করা হয়। প্রফেসর ফাইনার বলছেন তার কম্পিটিটিভ গভর্নমেন্ট গ্রন্থে তিনি বলছেন, রাজনীতি হলো আসলে এক ধরনের আচরণ বা কার্যবলী, অর্থাৎ রাজনীতি বলতে রাজনৈতিক কার্যকলাপকেই বোঝায়। অ্যারিস্টটল বলছেন যে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে না, সে হয় পশু না হয় দেবতা, তেমনি রাজনৈতিক বন্ধনহীনভাবে কোনো সচেতন মানুষ থাকতে পারে না। এগুলো হলো পলিটিক্স, রাজনীতির সংজ্ঞা। তো রাজনীতি এমন এক ধরনের কর্ম যার মধ্যে নৈতিকতার মানদণ্ডের বাধ্যবাধকতা নাই, এটি সর্বাত্মকভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে, আর এই ঐক্যবদ্ধ করতে যে রাজনৈতিক নৈতিকতার চর্চা করা হয়ে থাকে। গ্রামীণ রাজনীতি থেকে, সাধারণত গ্রামীণ রাজনীতি বলতে গ্রামীণ মানুষের দৈনন্দিন রাজনৈতিক কর্মকাণ্ড আচার অনুষ্ঠানকে বোঝায়। প্রতিটি দেশের শাসন ক্ষমতা ও শাসন কার্য পরিচালনার জন্য গ্রামীণ ও শহর উভয় সমাজ ব্যবস্থার রাজনীতি সমভাবে তাৎপর্যপূর্ণ এবং সম্পর্কযুক্ত। এখন প্রকৃতপক্ষে রাজনীতি না বলে বরং মানুষের সাথে মানুষের যে সামাজিক সম্পর্ক বা আন্তঃক্রিয়া আছে সেটাকেই রাজনীতির প্রকৃত একটা, গ্রামীণ রাজনীতিতে সেই জিনিসটাই আসে, মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক। এখন দেখো যে গ্রামীণ সমাজ এবং রাজনীতির সাথে যে সম্পর্কগুলো, রাজনীতির সাথে যে একটা সম্পর্ক আছে সে সম্পর্কটা কি, দেখো গ্রামীণ মানুষের মাথাপিছু আয় কম থাকে, তাদের গতানুগতিক পেশা, গতানুগতিক একাতার সাথে সামাজিক সম্পর্ক, প্রান্তিক সাংস্কৃতিক গোষ্ঠী, তারপর গতানুগতিক মানবিক গুণাবলী, জাতি গোষ্ঠী আত্মীয়তার প্রাধান্য, আনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, গতানুগতিক নেতৃত্ব, এই জিনিসগুলো গ্রামীণ সমাজে বা গ্রামীণ রাজনীতির মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান থাকে। তো গ্রামীণ সমাজ এবং রাজনীতির মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা আমরা
এভাবে বিশ্লেষণ করতে পারি। তারপরে দেখো এখানে সামাজিক গতিশীলতার অভাব আছে, গ্রামীণ সমাজ স্থবির প্রকৃতি, গ্রামের অভ্যন্তরে পরস্পরের পরিচয় গভীরতা বিদ্যমান থাকে কিন্তু তাদের পরিচয়ে পরিধি মূলত নিজ গ্রামের মধ্যে সীমিত থাকে। তারপর শিক্ষার হার কমে, যে কোনো দেশের গ্রামীণ সম্পদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে শিক্ষার হার কম থাকে। বাংলাদেশের গ্রাম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার অন্য সুযোগ সুবিধা সীমিত থাকা সেখানে শিক্ষার হার কম থাকে। ধর্মের প্রাধান্য এবং কুসংস্কার থাকে এই গ্রামীণ সমাজের রাজনীতিতে কি রকমের থাকে দেখো, রাজনীতি বিমুখতা, গ্রামীণ জনগণ বেশিরভাগ ক্ষেত্রেই দারিদ্র অশিক্ষিত এবং সমাজের অন্য সদস্যদের গতানুগতিক সম্পর্কে আবদ্ধ। দৈনন্দিন অর্থনৈতিক এবং সামাজিক জীবনে কর্মকাণ্ড গ্রামীণ জনগণের জীবনধারা নির্ধারণ করে। তো আমরা যদি গ্রামীণ মানুষ সাধারণ মানুষ রাজনীতি সম্পর্কে খুব কম সচেতনই থাকে, তাদের থেকে বেসিক নিডটা যারা যেখান থেকে পাবে সেই কাজগুলোই আসলে তারা তাদের পরিবারের মধ্যে হোক, তাদের সমাজের মধ্যে হোক, তারা সেটার জন্যই চেষ্টা থাকে। তাদের অধিকাংশ জাতীয় রাজনীতির ব্যাপারে আগ্রহী নয় এবং এ ব্যাপারে তেমন খোঁজখবরও রাখে না এবং তারা দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে যেটা বলছিলাম তারা আসলে তাদের পারিবারিক জীবনযাপন প্রণালী কীভাবে করবে এটা নির্ধারণ করতেই তারা বা রাজনীতি কর্তৃত্বের সাথে এই জনগোষ্ঠীর তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে। তারা কর্তৃপক্ষের নিকট কোনো কিছু প্রত্যাশাও করে না এবং কর্তৃপক্ষের প্রতি সমর্থনও দেয় না, তবে তারা স্থানীয় রাজনীতির ব্যাপারে কিছুটা আগ্রহী থাকে এবং সে ব্যাপারে খোঁজখবর রাখে। এর কারণ হচ্ছে স্থানীয় কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। স্থানীয়ভাবে বন্টন করার জন্য বরাদ্দকৃত সম্পদের বিলি বন্টন এবং সমাজ পরিচালনার দায়িত্ব স্থানীয় নেতৃত্বের উপর বর্তায়, এজন্য স্থানীয় রাজনীতি সাধারণ জনগণকে আকৃষ্ট করে। তো আসলে নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে সম্প্রতি সালিশে অংশগ্রহণকারী নেতৃত্বের ব্যাপক পরিবর্তন পূর্বে তাদেরকে পূর্বে ধনী কৃষক উত্তরাধিকার সূত্রে মনোনীত বিচারগণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ধর্মীয় নেতা বিশেষভাবে পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি তারা নেতৃত্বের হাল ধরতেন, এরা নেতৃত্বের কাজে লিপ্ত থাকতেন এবং বিচারের রায় পূর্বে বিচারেরা মৌখিকভাবে রায় ঘোষণা করত কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে সেগুলোকে লিখিতভাবে ঘোষণা করা হয়। বিচারের রায় চ্যালেঞ্জ, পূর্বে নেতাদের ঘোষিতভাবে কেউ অনেক প্রশ্ন করতে পারত না, তাদের রায় ছিল অনেক সময় অবধারিত কিন্তু বর্তমানে এখন এই রায়ের বিপদে লিখিতভাবেও হয় এবং তারা এর বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে। তো এই জিনিসগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখি যে গ্রামীণ রাজনীতির মধ্যে অনেক রকমের, এখানে অনুন্নত কৃষি ব্যবস্থা আছে, বিনিয়োগের হার কম, গ্রাম্য মহাজন ব্যবস্থা আছে, দুর্বল অবকাঠামো। এই যে গ্রামীণ অর্থনীতির অন্যতম একটা দুর্বল দিক হচ্ছে দুর্বল অবকাঠামো, অনুন্নত যোগাযোগ পরিবহন ব্যবস্থা, বিদ্যুতের অভাব, লোডশেডিং, অশিক্ষা, কুসংস্কার, স্বাস্থ্যসেবা, চিকিৎসার অভাব, দুর্বল সামাজিক অর্থনৈতিক বুনিয়াদ ইত্যাদি গ্রামীণ অর্থনীতির অবকাঠামোর প্রধান বৈশিষ্ট্য। এই দুর্বল অবকাঠামো গ্রামীণ অর্থনীতির পশ্চাৎপদতার জন্যই কেবল দায়ী নয়, বরং এর ফলে একটি সুষ্ঠু সংগঠিত সমাজ জীবন গঠন করা সম্ভব নয়। দুর্বল অবকাঠামো জনগণের রাজনীতিতে সক্রিয় হওয়ার পথে অন্যতম একটি প্রতিবন্ধকতা হয়ে থাকে। এখন গ্রামীণ রাজনীতির সাথে জাতীয় রাজনীতির সম্পর্কটা কি? এক নম্বর, বিশ্বায়নের যুগে এখন দেখো বিভিন্ন রাজনীতি অনেক গতিশীল, এই গতিশীলতায় গ্রামের রাজনীতিকে অতিমাত্রায় জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত করছে। এখন দেখো এখানে আছে রাজনৈতিক দলের কার্যক্রম, জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের লোকাল এমপি নির্বাচন করে, সেক্ষেত্রে তারা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে জাতীয় সংসদ নির্বাচনে। তারপর রাজনৈতিক বিকেন্দ্রীকরণ, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের সাথে সম্পর্কে উপজেলা বা থানা পরিষদ। দুর্নীতি ও গ্রামীণ রাজনীতি, তো এখানে দেখো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দল সরকার গঠন করে থাকে সে দল গ্রামীণ তৃণ পর্যায়ে সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ রাখে। সুতরাং এটা আমরা বলতে পারি যে রাজনীতির সাথে জাতীয় রাজনীতির একটা গ্রামীণ পর্যায়ে রাজনীতির একটা সম্পৃক্ততা আছে। এছাড়া গ্রামের প্রশাসনিক এবং প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে কি? ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার ও সরকারের সাথে যোগাযোগ রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, এটার সাথে একটা তাদের সম্পৃক্ততা থাকে। জাতীয় সংসদ নির্বাচন, গ্রামীণ ও জাতীয় রাজনীতির সম্পর্কের প্রথমে প্রমাণ আমরা পেয়ে থাকি জাতীয় সংসদ নির্বাচনে আগে তুলনায় এখন গ্রামীণ মানুষ অনেক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা এখন তাদের স্থানীয় পর্যায়ে এমপি বা পার্লামেন্টের মেম্বারকে নির্বাচিত করে থাকেন এবং এভাবে গ্রামীণ জনগণ দেশের সরকার গঠনে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পায়, যা গ্রামীণ রাজনীতির সাথে রাজনীতির সম্পৃক্ততা প্রমাণ করে। তারপর রাজনৈতিক বিকেন্দ্রীকরণটা কি হচ্ছে? সরকার নিজে জাতীয় পর্যায় থেকে রাষ্ট্রীয় সকল পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে পায় না বলে ক্ষমতাটাকে অনেক সময় বিকেন্দ্রীকরণ করে দিয়ে থাকে। এখানে ক্ষমতার কাঠামো গ্রামীণ পর্যায় পর্যন্ত হস্তান্তর করতে হয়। সম্পত্তিকের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্র সময় বিকেন্দ্রীকরণ নীতি সর্বজনীন। বিকেন্দ্রীকরণের ফলে মানুষ ঘরে বসে রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলছি, যেখানে গ্রামীণ মানুষের অধিকার আদায়ের প্রাথমিক ধাপ।
তারপর ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে কোনো দেশের শাসন ব্যবস্থায় স্থানীয় সরকার কাঠামো গুরুত্বপূর্ণ ও তাৎপর্য ভূমিকা রাখে। উন্নয়নশীল দেশসমূহে রাজনৈতিক চর্চা শুরু হয় গ্রাম থেকে এবং তা পরিপূর্ণরূপে বিকশিত হয় জাতীয় পর্যায়ে। কেন আমাদের গণতান্ত্রিক দেশে জনগণের রাজনৈতিক অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা, যা তাদেরকে রাজনীতি সম্পর্কে সচেতনতা দান করে। উপজেলা বা থানা পরিষদ, উপজেলা বা থানা পরিষদ গ্রামীণ রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রত্যেক উপজেলা পরিষদের সদস্য। উপজেলা পরিষদ থেকে গ্রামীণ উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন অর্থনৈতিক বরাদ্দ দেওয়া হয়ে থাকে। উপজেলা পরিষদের সাথে সরকারি আমলারা জড়িত। আমলারা পদোন্নতি স্থানান্তরের জন্য রাজনৈতিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে চলে। ক্ষমতাসীন দলের গ্রামীণ নেতারা রাজনৈতিক প্রভাব দেখে স্থানীয় সরকার কাঠামোর কর্মচারীদের হাতে হাত করে নেন। এই কর্মকাণ্ড গ্রামীণ রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় দলাদলি বা কোন্দলের সৃষ্টি করে থাকে। এভাবে গ্রামীণ ও জাতীয় রাজনীতি পরস্পর সম্পর্কযুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার কাজে তাদের ভূমিকা থাকে। এরপর দুর্নীতি ও গ্রামীণ রাজনীতি। বর্তমান বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, বিগত এখানে দুর্নীতিটা আছে এটাই বলতে চাচ্ছে। সরকারের রাজনীতি চর্চার ধরন ও আলামত এগুলো জনগণের অর্থ আত্মসাত করে। নেতাকর্মীরা অনেক সময় যেমন ধরো একটা বরাদ্দকৃত একটা জিনিস গেল, এটা জনগণকে না দিয়ে তারা দেখা যায় এটাকে নিজেরাই নিজেদের নিয়ে আত্মসাত করে। এই দুর্নীতিটাও অনেক সময় হেয় প্রতিপন্ন করে তোলে। এখন আমাদের দেশে দুর্নীতি বা আমাদের যে দুর্নীতিতে আমরা অনেক আগানো, সেজন্যই বলছে যেটা এখানে দুর্নীতিরও অনেক প্রমাণ পাওয়া যায়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি করাতে এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আছে। তারপরেও আমাদেরকে এটা রাজনীতি চর্চা করতে হবে। এই যে আগেই বলছিলাম, রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক সচেতনতা তৈরির একমাত্র মাধ্যম। তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সুস্থ ধারা রাজনীতি চর্চা হয় যে কোনো দেশের জন্য অপরিহার্য। গ্রামীণ রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে গ্রামীণ উন্নয়ন, ব্যক্তি বা দলের স্বার্থই হচ্ছে এখানে একমাত্র উদ্দেশ্য। এখানে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের ধারা পরিচালিত হয়ে থাকে, আর এর মাধ্যমে গ্রামীণ রাজনীতি আরো অগ্রগামী ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যে গ্রামীণ রাজনীতি যে যে জিনিসগুলো আছে সেটা দেখো তোমরা, যে জাতীয় রাজনীতিতে তারা এখন গ্রামীণ মানুষ সচেতন। তো আমরা এখন নেতৃত্ব কি এবং গ্রামীণ নেতৃত্বটা কি, ভিলেজ লিডারশিপ যেটা আজকে টপিকসটা ছিল, লিডারশিপ প্যাটার্ন অ্যাট দ্য লোকাল লেভেল। নেতৃত্ব হচ্ছে একটা সর্বজন বিদিত একটা সামাজিক প্রক্রিয়া যা সমাজস্থ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মানুষের দৈনন্দিন জীবনে আচার ব্যবহার কম বেশি নেতৃত্বের দ্বারা প্রভাবিত হয়। মানুষ কেন আচরণই অর্থাৎ মানব আচরণ নেতৃত্ব সম্পন্ন মানুষের মানবীয় কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত। বস্তুত নেতৃত্বের ব্যতিরেকে কোনো সামাজিক সংগঠন তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে মেরিকর নেতৃত্বের বিভিন্ন রকম পাঁচটি ধারণা আছে। এগুলো এক নম্বর হলো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে মেরুকরণ। কেন্দ্রে অবস্থিত নির্দিষ্ট ব্যক্তি নেতা বা লিডার হিসাবে স্বীকৃত হবেন, তিনি তার আচরণ দ্বারা অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রাখবেন। এমন একজন ব্যক্তি থাকবেন যিনি তার আচরণ দ্বারা সব মানুষকে তার দিকে প্রভাবিত করার একটা তার পাওয়ার থাকবে। দুই নম্বর নেতাকে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের অগ্রদূত যোগ্য ইত্যাদি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। নিজেও তার সদস্য মন্ডলীকে সেদিকে ধাবিত করবেন। তিন নম্বর হলো সামাজিক বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে নেতাকে নেতা হিসাবে স্বীকৃতি প্রদান, যেটা দল বা গোষ্ঠীর অন্তর্গত সদস্যরা তার বৈশিষ্ট্য গুণাবলীর বিচার ও বিশ্লেষণের মাধ্যমে নেতৃত্বের ভার অর্পণ করে। চার নম্বরে নেতা তার গুণাবলীর দ্বারা দলকে বিন্যাস করে থাকেন, প্রতি দলে পরিচালনার জন্য অসংগ মান থাকে। নেতা তার দলকে নির্দিষ্ট পরমাণের দিকে ধাবিত করেন। পাঁচ নম্বরে নেতৃত্বমূলক আচরণ নেতৃত্বকে নির্দেশ কিংবা তার দিকে মানদণ্ড নির্ধারণ করে, এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আচরণ প্রদর্শন করে থাকে। তো আমি যে জিনিসগুলো বলছিলাম, একটা যে ছকদার নির্দিষ্ট ব্যক্তিকরণ মেরুকরণ, তারপরে নির্দিষ্ট লক্ষ্য ও গন্তব্য অভিমুখী সদস্য কর্তৃক গুণগত ভিত্তিক নেতা নির্বাচন, বহু পরমাণ থেকে নির্দিষ্ট পরমাণ বাছাই করে নেতৃত্বের কর্তৃত্ব প্রদর্শন, নেতৃত্বমূলক আচরণই নেতৃত্বের নির্দেশক। এখন নেতৃত্ব সম্পর্কে বিভিন্ন অনেকে সংজ্ঞা দিয়েছে। এইচডি ডুনেল বলছিলেন, সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে উদ্যমী ও পরিচিত করার কাজকে নেতৃত্ব করে। এরপরে সেক্লার হডসন একজন বলছিলেন, নেতৃত্ব বলতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের জন্য কোনো সাধারণ কর্ম প্রচেষ্টায় সমবেত করে কর্ম সম্পাদন করতে মানুষকে প্রভাবিত ও উৎসাহিত করাকে বোঝায়। তো নেতৃত্ব বলতে, নেতৃত্ব হলো জনগণকে প্রভাবিত করার এমন একটা প্রক্রিয়া বা কলা বা সিস্টেম যার মাধ্যমে তারা দলীয় লক্ষ্য
অর্জনের জন্য স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করে থাকে। এগুলো হলো লিডারশিপের কতগুলো ক্যারেক্টারিস্টিক বা কতগুলো উপাদান যে জিনিসগুলো তাদের থাকতে হবে। গ্রামীণ নেতৃত্বকে যে কোনো গ্রামীণ নেতৃত্বের যে কোনো সামাজিক নেতৃত্বের ভূমিকা বলে রাষ্ট্র জাতি গঠন, সামাজিক সাংস্কৃতিক গতিশীলতা, আর্থসামাজিক উন্নয়ন, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন এবং নীতি নির্ধারণ বাস্তবায়নে নেতৃত্বের ভূমিকা অপরিহার্য। এছাড়াও বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন পরিচালনা, সমাজ জীবনে মূল্যবোধ সঞ্চালন, তৃণমূল পর্যায় থেকে একটি সমাজকে গড়ে তোলার ক্ষেত্রের জন্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তাই বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো শীর্ষে অবস্থান করে কারা? ভূস্বামী, অভিজাত শ্রেণী, তারাই নেতৃত্বের ভূমিকাটা পালন করে থাকে। গ্রামীণ সমাজের নেতৃত্বের ধরন বিভিন্নমুখী উৎস এবং নেতৃত্বের পরিবর্তনশীল প্রকৃতি এবং বিভিন্ন গবেষণাকর্মে এখন স্থান পেয়েছে। এখন নেতৃত্বের উপাদান সমূহ কি কি দেখো, গ্রামীণ নেতৃত্বের গ্রামীণ সমাজের নেতারা কারা? এই প্রশ্নের জন্য আমরা গ্রামীণ সমাজের উৎসে কারা আছেন তার আগেই বলছি, ভূমিকেন্দ্রিক যারা ভূস্বামী, ভূমির মালিকই প্রকৃত ক্ষমতার অধিকারী। এছাড়াও গ্রামের সমাজে অন্যান্য ক্ষমতার অন্যান্য উপাদান যেগুলো মানুষকে নেতৃত্বের আসনে আসীন করে দেখে। সাম্প্রতিককালে গবেষকগণ গ্রামীণ নেতৃত্ব ক্ষমতার কতিপয় নতুন উপাদানও তারা লক্ষ্য করেছে। এটা হলো জনশক্তি, স্বার্থগোষ্ঠীর আবির্ভাব, রাজনৈতিক সম্পর্ক, দলীয় সংহতি, পেশাগত সংহতি ইত্যাদি। তো এটার মধ্যে এখন দেখো গ্রামীণ নেতৃত্ব কিছু উৎস আছে যেগুলো এলিমেন্টস আছে, এগুলো হলো এক নম্বরে ভূমির মালিকানা। দেখো গ্রামীণ সমাজে জীবিকা নির্ভর অন্যতম কাজ হচ্ছে কৃষি, কাজে গ্রামীণ সমাজে ক্ষমতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূমি মালিকানা। এ উপাদানটি কেবল সামাজিক ক্ষমতার একটা উৎসই না, বরং অন্যান্য উৎসেরও মূল ভিত্তি। ভূমি মালিকানার ফলে ভূস্বামী ও ধনী কৃষক, বর্গা চাষী, দিনমজুরদের উপর সহজেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমবেত হয়। এরপর হলো অর্থ ঋণদাতার ক্ষমতা। গ্রামীণ সমাজে যার যত বেশি অর্থ থাকে তার ক্ষমতাও তত বেশি বৃদ্ধি। আবার নগদ অর্থ সমাজের নেতৃত্বের একটি উপায় বটে, কারণ নগদ অর্থ ঋণদানের মাধ্যমে কোনো ব্যক্তি ঋণ গ্রহীতাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এভাবে তিনি নেতা হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন। গ্রামে অসমাজ সচ্ছল, অসচ্ছল, দরিদ্র, মজুর, প্রান্তিক চাষীদের ঋণদানের মাধ্যমে অতি সহজে কোনো ব্যক্তি গ্রামীণ ক্ষমতা কাঠামোতে তার অবস্থান সুদৃঢ় করতে পারেন। তো এরপরে দেখো কর্মের উপায় নিয়ন্ত্রণ, কৃষি ও কৃষি খাতের সমন্বয়, ব্যক্তিগত গুণাবলী, বৃহৎ বংশের নেতৃত্ব, পারিবারিক ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্যটাও একটা ভূমিকা থাকে। এক্ষেত্রে অভিজাত, ক্ষমতাশীল ও বিশেষ মর্যাদার অধিকারী পরিবারগুলো প্রধানত নেতা হিসাবে স্বীকৃত। তারপর আনুষ্ঠানিক কাঠামোতে নেতৃত্ব, এগুলো গ্রামীণ নেতৃত্বের কতগুলো উপাদান। তো এটার সঙ্গে আমরা দেখতে পারি যে গ্রামীণ নেতৃত্বের এই উপাদানগুলো ওই থাকে। এখন গ্রামীণ নেতৃত্বের ভূমিকাটা কি, গ্রামীণের রোল অফ ভিলেজ লিডারশিপ কি ভূমিকাটা রাখে? এছাড়া দেখো একটি রাষ্ট্র রাজনৈতিক কাঠামো নির্মাণে যেমন দক্ষ নেতৃত্বের প্রয়োজন, তেমনি গ্রামীণ সমাজেও সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা উন্নয়নে গ্রামীণ নেতৃত্বের ভূমিকা প্রয়োজন অপরিসীম। গ্রাম প্রধান বাংলাদেশের গ্রামীণ সমাজের সহসর নিরক্ষর জনগোষ্ঠীকে সচেতন জনগোষ্ঠী হিসাবে গড়ে তুলতে এবং আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নে গ্রামীণ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কার্যকর। এই ক্ষেত্রে দেখো অনেকগুলো ভূমিকা আছে, নিজেদের থেকে গ্রামীণ নেতৃত্বের ভূমিকাটা কি। এখন ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামীণ সমাজ স্থানীয় নেতৃবৃন্দের কথা মান্য করে, কারণ তারা গ্রামের মধ্যে বাবা মা হিসেবে পরিচিত থাকে। গ্রামীণ নেতৃত্ব সাধারণ সামাজিক জনগোষ্ঠীকে সঠিক পরামর্শ প্রদান করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা কারণে জনগণকে গতিশীল করতে পারে। তারপর দুই, বাংলাদেশের গ্রামীণ সমাজের নেতৃত্ব প্রদানকারী সাধারণ জনগোষ্ঠী অধিকতর শিক্ষিত ও সচেতন। তারা শিক্ষা, সচেতনতা, গুণাবলী দ্বারা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে আর্থ, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে পারে। এগুলো কাজেই এগুলো অনগ্রসর অংশ হিসাবে গ্রামীণ নেতৃত্ব সামাজিক সচেতনতা সৃষ্টির গুরুত্বপূর্ণ ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গ্রামীণ নেতৃত্ব সরকার ও জনগণের মধ্যে একটা বন্ধন, সেতুবন্ধন হিসেবে কাজ করে, কারণ সরকারের পক্ষে জনগণের সাথে সম্পর্ক স্থাপন, যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না। এক্ষেত্রে গ্রামীণ নেতৃত্বের সাথে বিভিন্ন ক্ষেত্রে সরকার ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তারপরে গ্রামীণ নেতৃত্ব উন্নয়নে নতুন আদর্শ কৌশল উদ্ভাবন করতে পারে, কারণ তারা বাস্তব অবস্থার মধ্যে থাকে এবং গ্রামীণ সমাজের বিভিন্ন সমস্যা সঠিকভাবে অনুধাবন করতে পারে। পাঁচ, গ্রামীণ সমাজের আধুনিকায়নে স্থানীয় নেতৃত্ব বিশেষ ভূমিকা পালন করে। গ্রামীণ নেতৃত্বের অংশ অধিকাংশই আধুনিকতার সাথে পরিচিত, কারণ গ্রামীণ সমাজে তারা অধিকতর শিক্ষিত অগ্রসর অংশ, কাজেই তারা তাদের আধুনিকতা সূচিত হওয়া ক্ষেত্রে যে নীতিগুলো সেগুলো প্রণয়ন করে তারা কাজ করে। তারপর সরকার নীতি ও কর্মসূচি বাস্তবায়নে গ্রামীণ নেতৃত্ব সহায়ক ভূমিকা পালন করে, কারণ সরকারি নীতি বাস্তবায়নের জন্য গ্রামীণ জনগণের যে সম্মিলিত প্রচেষ্টা বা সহায়তা প্রয়োজন হচ্ছে একমাত্র গ্রামীণ নেতৃত্ব সেটা সে ব্যবস্থাতে নিশ্চিত করতে পারে। তারপর ধর্মের সঠিক ও বাস্তবন ও ব্যাখ্যার মাধ্যমে প্রদানের মাধ্যমে গ্রামীণ নেতৃবৃন্দ পরোক্ষভাবে গ্রামীণ উন্নয়নে ভূমিকা পালন করতে পারে, কারণ গ্রামীণ জনগণের বেশিরভাগই থাকে ধর্মভীরু। এক্ষেত্রে ধর্মের সঠিক ব্যাখ্যা সম্পর্কে তারা অনেক সময় অজ্ঞ থাকে।
থাকে। ধর্ম অনেক সময় উন্নয়ন কর্মসূচিতে ব্যাহত করে, কিন্তু সঠিক ব্যাখ্যা দিলে তারা ছাড়া সেভাবে অগ্রসর হতে পারে। তারপর সরকারি বেসরকারি পর্যায় থেকে পল্লী উন্নয়ন, গরিবকে সাহায্য প্রদান, যে অনুদান সুযোগ সুবিধা প্রদান করা, তার বেশিরভাগই গ্রামীণ নেতৃত্বের মাধ্যমে বণ্টন করা হয়। এরপর সরকারি নীতিমালা প্রণয়ন ক্ষেত্রে গ্রামীণ নেতৃত্ব গ্রামীণ সমাজ সম্পর্কে সঠিক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহ করতে পারে। তারপর হলো বিচার কার্য পরিচালনার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে গ্রামীণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া গ্রামীণ নেতৃবৃন্দগণ গ্রামীণ জনগণকে রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত উদ্বুদ্ধ করে। তারা গ্রামীণ সমাজের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোতে নির্বাচন ব্যবস্থাকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে। তারপরে হলো গ্রামীণ সমাজের রাজনৈতিক সামাজিকীকরণে স্থানীয় নেতৃত্ববৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা গ্রামীণ সমাজের পোষক এবং হিসাবে জনগণকে রাজনীতি অন্যান্য বিষয়ের সম্পর্কে জ্ঞান দেয়। গ্রামীণ নেতৃত্ব নতুন নতুন সামাজিক প্রতিষ্ঠা নির্মাণ, যেমন স্কুল কলেজ মাদ্রাসা ক্লাব, এগুলোর উপরে অনেক সময় তারা প্রতিষ্ঠান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামীণ নেতারা পালন করে থাকে। স্থানীয় নেতৃত্ব ও জাতীয় নেতাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে কাজ করে, কারণ গ্রামীণ পর্যায় থেকে নেতৃত্বের চর্চা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনিক কাঠামোতে নেতৃত্ব প্রদানের ফলে গ্রামীণ নেতা যে যোগ্যতা অর্জন করতে পারে তা দ্বারা জাতীয় পর্যায়ে তারা অনেক সময় তাদের ভূমিকা রাখতে পারে। এখন এই জিনিসগুলো আমরা দেখতে পারি যে গ্রামীণ সমাজে আসলে নেতৃত্বের কি ভূমিকাটা ছিল। এখন এই ভিত্তিক ভূমিকার মাধ্যমে আরও আছে বিচার কার্য পরিচালনা তারা ভূমিকা রাখে, সামাজিক প্রতিষ্ঠান নির্মাণে জনগণ সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন, সামাজিক সচেতনতার মধ্যে আধুনিকায়ন, সরকারি নীতি কর্মসূচি বাস্তবায়ন, রাজনৈতিক সামাজিকীকরণ, গ্রামীণ নারী সমাজের উন্নয়নে তাদের ভূমিকা থাকে, উন্নয়নে নতুন আদর্শ কৌশল উদ্ভাবন, সরকারি নীতিমালা ধর্মীয়, এই জিনিসগুলো কিন্তু আসলে গ্রামীণ নেতৃত্বের অনেক ভূমিকা আছে। তো এর একটা বেসিক ক্যারেক্টারিস্টিক আছে কিছু ভিলেজ লিডারশিপে, সেটা দেখো। নেতৃত্ব আগেই বলছি সর্বজন বিদিত একটি সামাজিক প্রক্রিয়া যা সমাজস্থ মানুষের মধ্যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো আছে আমরা কম বেশি নেতৃত্বের একটা প্রতিফলন ব্যবস্থা দেখতে পাই, কারণ মানুষের আচরণই একটা নেতৃত্বের সঙ্গে থাকে। মানবীয় কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ দিক হিসাবে আছে বস্তুত নেতৃত্ব ব্যতিরেকে কোনো সমাজে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। তো আমরা যে এই জিনিসগুলো দেখতে পাই সেখানে দেখো, এখানে সাধারণত কি জিনিসগুলো আমরা দেখতে পাই, সেটা পুরুষতান্ত্রিক নেতৃত্ব। পুরুষতান্ত্রিক নেতৃত্ব গ্রামীণ নেতৃত্ব বলতে আমরা সাধারণত পুরুষতান্ত্রিক নেতৃত্ব বোঝাই। গ্রামীণ নেতৃত্বের বেশিরভাগই নারীর নেতৃত্বের থেকে পিছানো আছে, কেন নারীরা শিক্ষা থেকে অনেক বেশি অনগ্রসর থাকে এবং তারা অনেক সময় আগ্রহী ভূমিকা পালনও করেন। উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের এটা বৈশিষ্ট্য, উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলা, ব্যক্তি ধন সম্পদ, ব্যক্তিত্বের গুণাবলী, অভিজ্ঞতা সম্পর্ক, বয়স্ক ও ব্যক্তি, তারপর ব্যক্তিত্বের গুণাবলী বলছি, অভিজ্ঞতা সম্পর্ক, ব্যক্তিত্ব, ব্যক্তি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি, পারিবারিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, ব্যক্তির অর্থনৈতিক অবস্থা, সুশিক্ষার মানদণ্ড, এগুলো হলো গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্য। তো বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আসলেই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো এটা আছে ভিলেজ লিডারশিপ, তার মধ্যে আমরা বংশীয় নেতৃত্ব একটা ব্যাপার আছে। বংশগতভাবে যারা উচ্চ পর্যায়ে মর্যাদা থাকে তাদেরকে অনেকটা রোল থাকে। এরপর বিচার কার্যের নেতৃত্ব, কৃষি ব্যবস্থায় নেতৃত্ব, ইউনিয়ন পরিষদ ও প্রাচীন গ্রামীণ রাজনীতির সবচেয়ে একটি শক্তিশালী ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ, কেন তারা গ্রামের জনগণের ভোটে সরাসরি ভোটে নির্বাচিত এবং প্রশাসনের সাথে জড়িত। গ্রামীণ সালিশেও তাদের নেতৃত্ব সবচেয়ে বেশি অগ্রগণ্য এবং শক্তিশালী। শিক্ষা ব্যবস্থায় নেতৃত্ব, শিক্ষার ক্ষেত্রে একমাত্র শুধু মক্তমাদের মৌল বিষয় পণ্ডিত মাসে এরাই নেতৃত্ব দিত। ইদানিং কালে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ সরকারি শিক্ষা প্রশাসন সর্বদা এগিয়ে আছে। গ্রামীণ সমাজের জনপদগুলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এখন অগ্রণী ভূমিকা পালন করে। রাজনৈতিক নেতৃত্ব, সনাতন দাসের গ্রামীণ সমাজ ব্যবস্থা এখন জোরদার, মনোরা গ্রামীণ রাজনীতি আগে নিয়ন্ত্রণ করত। বর্তমানকালের সময় গ্রামের রাজনীতি শহরের রাজনীতির সংস্পর্শে এসেছে আর সেখানে এখন শুধু জোরদার, আরোদ্দার, মোরল এরাই নয়, এখানে যে কোনো শিক্ষিত শ্রেণী রাজনৈতিক দলের সদস্য তথা নেতা নির্বাচিত হয়ে গ্রামীণ নেতৃত্বের এখন সুযোগ পালন করছে। গ্রামীণ মাতব্বর, বাংলাদেশের গ্রামীণ নেতৃত্ব মতো মোরল মাতব্বর, ধনী কৃষক, মহাজন, ভূমির মালিক যারা সর্দার ইত্যাদি শ্রেণীর উপরেই নির্ভরশীল ছিল, এরা অধিকাংশই গ্রাম চালিশি কমিটির সদস্য। গ্রামের যে কোনো সমস্যার সমাধানে এরা অগ্রগণী ভূমিকা পালন করে। তারপর সাহায্য রিলিফ সেন্টার বন্টনের নেতৃত্ব, প্রাকৃতিক দুর্যোগ অথবা বিপদকালীকরণ সময়ে সহযোগিতা সরকারি ত্রাণ বন্টনে গ্রামীণ মাতব্বরগণ কর্তৃত্ব দেয়, সাধারণ গ্রাম সদস্য শ্রেণী। তো আমরা দেখি যে এই জিনিসগুলো গ্রামীণ নেতৃত্বের মধ্যে আমরা কিন্তু এই যে জিনিসগুলো আমরা প্রতিফলিত দেখতে পাই। তো আমরা আর একটা দেখতে পাচ্ছি গ্রামীণ কুন্দলটাও কি, গ্রামীণ কুন্দল একটা, কিন্তু গ্রামীণ কুন্দল হলো একটা গ্রামের মধ্যে একটা সহিংস একটা কোনো আচরণ। দেখুন দেখো কুন্দল এমন একটা রাজনৈতিক প্রতিক্রিয়া যা আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এক ধরনের কৌশল বা প্রচেষ্টা বলে। এখন গ্রামীণ কেন্দ্রের ব্যক্তিগত গোষ্ঠীভিত্তিক কুন্দল থাকতে পারে, সামাজিক সমাজভিত্তিক শ্রেণীভিত্তিক কুন্দল, রাজনৈতিক কুন্দল, বাড়িভিত্তিক কুন্দল, পাড়াভিত্তিক কুন্দল, বিভিন্ন রকমের কুন্দল পাওয়া যায়। কুন্দলের কারণসমূহগুলো কী কী, যেমন জমির মালিকানা নিয়ে
পোষক পোষক পোষ্য পোষক সম্পর্ক, তারপর জাতিগোষ্ঠী, স্থানীয় নির্বাচন, ক্ষমতা কাঠামো, জমি সীমানা নির্ধারণ, ব্যক্তিগত বিরোধ, ব্যবসায়িক বিরোধ, বিবাহ সংক্রান্ত সমস্যা, সামাজিক পদমর্যাদা, আনুগত, উন্নয়নমূলক কর্মকাণ্ড, রিলিফ বন্টন, শালি, ধর্মীয় কারণ, সামাজিক প্রতিষ্ঠান, নেতৃত্ব, এইসব কুন্দনগুলো দেখা যায়। কুন্দন মীমাংসার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, রিমিডি করার জন্য গ্রামীণ সালিশ ব্যবস্থা। সালিশ একটা পুরনো ধরনের ব্যবস্থা, সালিশ গ্রামীণ সমাজে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত বিরোধ মনোমালিন্য বিভিন্ন বিচারে যে বিরুদ্ধতাবাদী মীমাংস নিরসনের উপায়, যে কোনো বিষয়ে দুই বা কারণের মধ্যে ব্যক্তির মধ্যে, ব্যক্তি বা পরিবার, বংশ, জাতিগোষ্ঠী, পাড়া প্রতিবেশীদের মধ্যে যে কোনো কন্দলটা থাকে, দান্নিক অবস্থা সৃষ্টির ফলে কিংবা সামাজিক অপরাধ বা সংঘাত দেখা দিলে সালিশের মাধ্যমে বিচার। সালিশ যারা পরিচালনা করে তারা সাধারণত গ্রামের প্রভাবশালী এবং নেতৃস্থানীয় ব্যক্তি, এবং তারা ইউনিয়ন পরিষদ গ্রামীণ কন্দল ও দ্বন্দ্ব মীমাংসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপায় হিসাবে কাজ করে, এবং তারা সালিশ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এগুলোকে সমাধান করে থাকে। এরপর আদালতেও যদি যাও, তুমি উপজেলা পরিষদে জজ কোর্ট আছে, আদালত কোর্ট আছে, সেখানে আদালত গ্রামীণ সমাজ দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ এটি আধুনিক ও প্রাতিষ্ঠানিক একটা মাধ্যম। গ্রাম্য সালিশ ইউনিয়ন পরিষদের মাধ্যমে কোনো বিরোধের মীমাংসা উপরন্ত মীমাংসামূলক এসবের মাধ্যমে করা হয়ে থাকে। তো আমরা দেখি যে গ্রামীণ এই জিনিসগুলো যদি আমাদের আমাদের কন্দল নিরসন এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা মোটামুটি কিন্তু একটা দেখতে পাই। তো আমরা যদি এটা দেখি যে গ্রামীণ সমাজে আসলে গ্রামীণ সমাজে সরেছে গ্রামীণ সমাজে যে সালিশ নেতৃত্বের ধরনটা কী সেটাও কিন্তু আমরা এই জিনিসগুলো বেছে পাই। সালিশটা যে বাংলাদেশ দ্বারা ব্যবস্থা, সালিশ গ্রামের পুরনো একটা প্রথাগত একটা প্রতিষ্ঠানে ছিল। সালিশ শব্দের উৎপত্তি আরবি ভাষা থেকে, যার আবিদারিক অর্থ মধ্যস্থতা। সালিশ ইংরেজি প্রত্যয় আছে হচ্ছে আরবিট্রেশন, অর্থাৎ মধ্যস্থতা দ্বারা নিষ্পত্তি। সালিশ গ্রামীণ কর্মকাণ্ড বেরিয়ে আসার একটা ব্যবস্থা। সালিশ গ্রামীণ দ্বন্দ্ব সংঘাত বিরোধ মনোমালিন্য ইত্যাদি যাবতীয় অসহযোগিতা থেকে বিভিন্ন রকমের তারা এই এই সালিশমূলক ব্যবস্থার মাধ্যমে তারা গ্রামীণ উন্নয়নে ক্ষমতা কাঠামোর ভূমিকাটা কি দেখো, এনজিওর ভূমিকা, দক্ষিণ এশিয়ার একটা উন্নয়নশীল দেশ, এখানে দেখো অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় সম্পদের সদ্ব্যবহার, উন্নয়নের কার্যক্রম ও ধারা, দ্বন্দ্ব নিরসন, শান্তি সম্পত্তি প্রতিষ্ঠা, কুসংস্কার দূরীকরণ, সমবায় সমিতি গঠন, রিলিফ বন্টন, দুর্যোগ ব্যবস্থাপনা, মৌলিক চাহিদা পূরণ, মৌলিক এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি। বর্তমানে এখন এনজিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখানে দেখো সরাসরি যেমন ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক যেটা বলছিলাম, পরিশিক্ষা, তারা সরাসরিভাবে এই গ্রামীণ কুন্দল বা গ্রামীণ উন্নয়ন এখন ভূমিকা রাখা করে থাকে। এনজিওগুলো সরকারি উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়ে গ্রামীণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে কাজ করে, আর এনজিও এর ফলে সকল কাজ গ্রামীণ ক্ষমতা কাঠামো গঠনে সহায়তা করে। এনজিওগুলো পরিচালনা কমিটিতে গ্রামীণ ক্ষমতা কাঠামো উল্লেখযোগ্যতা সম্পর্কিত করে, তারা অধিকার সম্পর্কে অবহিত করে গ্রামীণ জনগণকে, মানবাধিকার খাতে যাতে ভুল কিছু তাদের মানবাধিকারটা থাকে এনজিওগুলো সে ব্যাপারে গ্রামীণ জনগণকে উদ্বুদ্ধ করে তোলে, মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে, স্বল্পমূল্যে ঋণ দিয়ে থাকে, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সৃষ্টিতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা, যেমন পোলট্রি ফার্ম, মাছ চাষ, গাছ লাগানো, মোবাইল বা শীতের কর্মকাণ্ডে আয়ের পথ সুবিধা করে থাকে। তারপর সালিশ বৈঠকে গ্রামীণ কাঠামো এখন এনজিওরও একটা ভূমিকা করে থাকে, তারা সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামে গরিব অসহায় পরিবারের দাম্পত্য কলহ, যৌতুক বিচ্ছেদ, তালাক, ভরণ পোষণ, দেনমোহর সংক্রান্ত সমস্যাগুলি বৈঠকের মাধ্যমে সমাধান করে থাকে। স্থানীয় নির্বাচন বলতে কি বোঝায়, একজন চেয়ারম্যান মেম্বারের নির্বাচনকে বোঝায়। চেয়ারম্যান মেম্বারের নির্বাচনকে কেন্দ্র করে গ্রামীণ সমাজে, তারপর ধর্ম, এলিটদের ভূমিকাও এখানে থাকে। গ্রামীণ ক্ষমতা অবকাঠামো এলিটদের সর্বশেষ কাজ করে থাকে, তারা বিভিন্ন কাজগুলোকে নেতৃত্ব দিয়ে থাকে। গ্রামে কোথাও কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটলে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা তাদের মতামত গ্রহণ এবং সহযোগিতা কামনা করে। তো আমরা যদি এই জিনিসগুলো দেখি যে গ্রামীণ সমাজে আসলে লিডারশিপ প্যাটার্নটা লোকাল লেভেলে কীভাবে স্প্রেড হয়ে আছে, দেখো একটার সাথে একটা ইন্টার রিলেটেড আছে। সেখানে গ্রামীণ নেতৃত্বের ভূমিকা, গ্রামীণ নেতৃত্বের মৌলিক বৈশিষ্ট্য, গ্রামীণ কুন্দল মীমাংসা, গ্রামীণ ক্ষমতা কাঠামো পরিবর্তনে এনজিওর ভূমিকা, গ্রামীণ সমাজ রাজনীতির সময় গ্রামীণ নেতৃত্বের উপাদান, জাতীয় রাজনীতির সাথে সম্পর্কিত, তোমরা যদি এই জিনিসগুলোর ডিটেলস দেখো একটা সাথে, তাহলে এখানে লিডারশিপ প্যাটার্নটা লোকাল লেভেলে কিভাবে আসে, বিস্তৃত হয়ে আছে একটা নেটের মতো, তোমরা কিন্তু সেই জিনিসটা পুরোই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যে আলোচনাগুলো থেকে আমরা দেখতাম যে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে যে কোনো উন্নয়নমূলক কর্মসূচিতে গ্রামীণ ক্ষমতা কাঠামোর সম্পৃক্ত করে একটা কার্যকরী কৌশল, তারা জনগণকে সংগঠিত করণে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে এই গ্রামীণ নেতৃত্ব ভূমিকা উদ্বুদ্ধ করবেন, নেতারা উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তারা সহায়তা করবেন, এভাবে
গরামীন ক্ষমতা কাঠামোর সার্থক প্রয়াসের মাধ্যমে গ্রামীণ জনসমষ্টি তথা সমগ্র জাতির উন্নয়নের পথটা কি হবে, সুগম হবে। তো আসলেই গ্রামের জনগণকে বা গ্রামীণ রাজনীতির সাথে গ্রাম থেকেই আমাদের আমাদের শতকরা 80% মানুষই গ্রামের উপর ডিপেন্ডেন্ট এবং কৃষির উপর নির্ভরশীল, যেটা আমরা ভালো করেই জানি। তো সেখানে কিন্তু এখন মানুষকে সচেতন, সেক্ষেত্রে এনজিও এখন অনেক অগ্রগামী ভূমিকা পালন করছে এবং এই জিনিসগুলো আস্তে আস্তে এখন গ্রামীণ জনগণ ইউনিয়ন পরিষদে দেখো মহিলারাও এখন বিভিন্ন রকমের কাজ করার কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে লিডারশিপ প্যাটার্নটা, যে লেভেলটা এবং লিডারশিপ দেওয়ার মতো যে মানসিকতাটা, এটা কিন্তু এখন লোকাল লেভেলে বা গ্রামীণ পর্যায়ে একদম বিস্তৃত হয়ে আছে। তো আশা করি তোমরা এই লেকচারগুলো থেকে উপকৃত হবে এবং করোনাকালীন এই সময়ে তোমরা নিজেকে সুরক্ষিত রাখবে এবং নিজেদের সময় উপযোগী কাজে লাগাবে, নিজেদেরকে গঠনমূলক বা নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যথেষ্ট তৎপর থাকবে এবং তোমরা সবাই ভালো থাকো। আমার জন্য দোয়া থাকো। আল্লাহ হাফেজ।